নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি সংখ্যাতত্ত্ব অনুযায়ী জুন মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ 1 থেকে 9 তারিখ পর্যন্ত যাদের জন্ম তারিখ তাদের কেমন যেতে চলেছে। তো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি পুরো দেখুন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। এক সংখ্যা থেকে 9 সংখ্যা জন্ম তারিখ পর্যন্ত কাদের জুন মাস ভালো যাবে এবং কাদের প্রবলেম থাকবে, এই সব নিয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তো এটি বলার আগে আমি কয়েকটি কথা আমি বলে দিই। অনেকে আমাকে কমেন্টস করছেন যে স্যার মিলছে না আপনার কথা, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে, দেখুন, শুধু এই জ্যোতিষশাস্ত্রের মেন অনেক কিছু ফ্যাক্টর থাকে, যেমন আপনার ডেট অফ বার্থ যেটা আছে, যেটা আজকে আমি বলবো, সেটাও একটা ফ্যাক্টর থাকে, রাশির একটা ফ্যাক্টর থাকে, নক্ষত্রের একটা ফ্যাক্টর থাকে, আপনার জন্মছকে কোন গ্রহ কোন পজিশনে আছে সেটা বিশাল বড় ফ্যাক্টর। আর আমি যে মাসিক রাশিফলগুলো করি সেগুলো কিন্তু একটা সার্বিকভাবে করি, অর্থাৎ সকলের জন্য প্রযোজ্য, কিন্তু ওখান থেকে তো একদম পিং পয়েন্ট প্রেডিকশন হয় না। এই যে মাসিক রাশিফলে কারো ভালো আমি বলেছি, ধরুন তাদের আবার এই ডেট অফ বার্থগুলো যদি খারাপ পড়ে যায় তাহলে কিন্তু আবার খারাপ যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই রকম ব্যাপার থাকে। আমি আজকে রাত্রি 8টার সময় আপনাদেরকে আমার চ্যানেলে পাবেন দৈনিক রাশিফলের ভিডিওটা মিস করবেন না। আমি কালকে দিয়েছি, ফার্স্ট টাইম আপনাদের কাছ থেকে আমি খুব রেসপন্স ভালো পেয়েছি। তো আজ রাত 8টার সময় আমি দৈনিক রাশিফলের ভিডিওটি দিতে চলেছি, সেটা তো অবশ্যই দেখবেন। তো আসুন আমি আজকে জানিয়ে দিই জুন মাস সংখ্যাতত্ত্ব অনুযায়ী কাদের কাদের কেমন যেতে পারে। যাদের জন্ম তারিখ 1, অর্থাৎ 1, 10, 19, 28, যাদের জন্ম তারিখ তাদের কিন্তু মানসিক কষ্টে কাটবে এই জুন মাসটা। এরপর আসি 2, যাদের জন্ম তারিখ 2, 11, 20 এবং 29, তাদের কিন্তু খুবই ভালো যাবে, তাদের কনফিডেন্স লেভেল হাই হবে এবং যে কোনো কাজে উদ্যমতা একটা বৃদ্ধি পাবে। এরপর আসি যাদের ডেট অফ বার্থ, অর্থাৎ 3, 12, 21 এবং 30, তাদের এই জুন মাসটা কিন্তু একটু টাফ যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের শত্রুতা বৃদ্ধি পাবে এবং আপনাদের মানসিক প্রেসার কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে আসি 4, যাদের জন্ম তারিখ 4, অর্থাৎ 4, 13, 22, 31, তাদের খুবই ভালো যাবে এবং আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি এগুলো ঘটবে। এরপরে আসি যাদের জন্ম তারিখ 5, অর্থাৎ 5, 14 এবং 23, তাদেরও খুব ভালো যাবে এবং প্রেম থেকে একটা নতুন প্রেমের একটা সূচনা হতে চলেছে। এরপরে আসি 6, যাদের ডেট অফ বার্থ 6, 15 এবং 24, তাদের শত্রুতা ঝুট ঝামেলা এই অশান্তি এইসব কিন্তু লেগে থাকবে। এরপরে আসি যাদের ডেট অফ বার্থ 7, অর্থাৎ 7, 16 এবং 25, তাদের পরিশ্রম প্রচণ্ড পরিমাণে হবে, টেনশান বৃদ্ধি পাবে এবং শরীরে একটা লেজিনেস থাকবে, মানে কাজ করার এনার্জিটা একদম থাকবেই না এরকম। এরপরে আসি 8, অর্থাৎ যাদের জন্ম তারিখ 8, 17 এবং 26, তাদের এক্সট্রিম পর্যায়ে পাওয়ার থাকবে এবং আর্থিক উন্নতি হবে এবং তাদের কাজের একটা উদ্যমতা প্রবল পরিমাণে থাকবে। এরপরে আসি যাদের জন্ম তারিখ 9, অর্থাৎ 9, 18 এবং 27, তাদের বেশ ভালো যাবে এবং আর্থিক উন্নতি হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।